ডক্টর সরকার আপনার কাছে প্রথমে আসছে আমি। ডক্টর সরকার, খুব স্পেসিফিক্যালি আমার আমার বোঝার জন্য, দেখুন এটা আজকে মানুষের কণ্ঠস্বর হয়ে আমরা এই অনুষ্ঠানটি করছি, জবাব চায় বাংলাটিতে প্রচুর মানুষ এখানে লিখছে, এই স্কুল বন্ধ হয়ে যাবে, একে তো নিয়োগ দুর্নীতি, এতগুলো স্কুলের শিক্ষক হয়তো চাকরি চলে যাবে, আবার স্কুল বন্ধ হওয়ার হিড়িক পড়তে পারে, আবার লকডাউন, লকডাউনের ক্ষেত্রে দাঁড়িয়ে অনেকগুলো প্রশ্ন আছে, তার উত্তরগুলো আমরা খুঁজে পাচ্ছি না। কেউ কেউ কিছু কিছু জিনিস বলে দিচ্ছে, সেই ক্লিপ ভাইরাল হয়ে যাচ্ছে, কিছু কিছু মানুষ নির্দিষ্ট ভেস্টেড ইন্টারেস্ট নিয়ে কিছু কিছু ন্যারেটিভ ছড়িয়ে দিচ্ছেন। আপনারা আজকে বলুন যে এই বিষয়টা কোন দিকে যেতে পারে। নিশ্চয়ই, দেখো আমাদের কতগুলো পয়েন্ট একটু পরিষ্কার করে বলতে হবে। প্রথমে কথাটা বলি যে তুমি ওই বারবার ফুটবলের কথা বলছিলে না তোমার মুখবন্ধে, তো এটা খানিকটা বিশ্বকাপ ফাইনালের মতো, যদিও গতকাল টেড্রস হুয়ের তরফ থেকে বলেছেন যে আমরা হয়তো প্যান্ডেমিকের শেষ অঙ্কে পৌঁছে গেছি, কিন্তু শেষের দিকের খেলাটার মধ্যেও বেশ খানিকটা উত্তেজনা দেখা দিচ্ছে। প্রথম কথা হলো যে পার্টিকুলার আমাদের যে মাথা ছাড়া এখন চায়নায় দিয়েছে, এটাতে যদিও আমরা একটা পার্টিকুলার স্ট্রেইন, এই ওমিক্রন, F8 ইত্যাদির নাম শুনছি, এই মাথা ছাড়াটা দেওয়ার মধ্যে কিন্তু শুধু একটা স্ট্রেন না, 3-5 স্ট্রেন এরকম আছে। আর এই পার্টিকুলার স্ট্রেনটা অলরেডি অন্তত 4 মাস আগে ভারতবর্ষে আইসোলেটেড হয়েছে। যেহেতু ভারতবর্ষে আমাদের পার্ট ইমিউনিটি, পার্ট আমাদের নিজস্ব ইমিউনিটি ফ্রম আওয়ার 3 times এক্সপোজার, অ্যালফা, ডেল্টা, ওমিক্রন করে এই দুটোর কম্বাইন্ড ইমিউনিটিতে আমরা কিন্তু ডেফিনেটলি চায়নার থেকে অনেক অনেক বেটার ইমিউনাইজ স্টেটে আছি বলে এই F8 যেটা 4 মাস আগে ভারতবর্ষে দেখা গেছে সেখান থেকে খুব একটা উৎপাত আমরা কোনো জায়গায় এখনো দেখিনি। Now come to the vaccination program. ভারতবর্ষের ভ্যাকসিনেশন প্রোগ্রাম ডেফিনেটলি নিখুঁত না হলেও এফেক্টিভ। আমাদের ফার্স্ট এবং সেকেন্ড ডোজের মধ্যে 12% তফাৎ আছে, সেকেন্ড এবং বুস্টারের মধ্যে অনেকটা 20%-এর উপর তফাৎ আছে, কিন্তু আমাদের প্রায় আপামর জনসাধারণ অমিক্রনে এক্সপোজড হয়েছিলেন। সুতরাং সবকিছু মিলিয়ে আমাদের ইমিউনিটি ব্ল্যাঙ্কেটটা অনেক স্ট্রঙ্গার। লাস্ট পয়েন্টটা হলো যে এখন যদি সারা বিশ্ব একটা পয়েন্টে, শুধু চায়না বাদ দিয়ে একটা পয়েন্টে সহমত হয়ে থাকে, সেটা হচ্ছে যে লকডাউনের কোনো সত্যি করা কোনো যথার্থতা নেই, এবং এই দুজন বঙ্গ সন্তান, একজনের নাম সুনেত্রা গুপ্ত আর একজনের নাম জয় ভট্টাচার্য, রেসপেক্টিভলি কেমব্রিজ এবং স্ট্যানফোর্ড থেকে, তারা 2020 থেকে বলে বলে তাদের গলা ব্যথা হয়ে গেছে যে লকডাউন হ্যাজ নো লাস্টিং ভ্যালু, এবং শুধু সারা পৃথিবীতে কেন, ভারতবর্ষে স্কুল কলেজ বন্ধ হওয়া, লকডাউন বন্ধ হওয়ার কি হেলথ রিজনসে, কি অর্থনৈতিক কারণে, কি শিক্ষাগত কারণে, তার সম্ভাবনা অত্যন্ত অত্যন্ত ক্ষীণ। আমাদের যেহেতু আমরা 2 বার ফাঁদে পা দিয়েছি, 1 বার আমরা ফাঁদে পা দিয়েছিলাম ফার্স্ট ওয়েভের শেষে, দ্বিতীয়বার আমরা ফাঁদে পা দিয়েছিলাম আমাদের যখন ডেল্টাকে আইডেন্টিফাই করতে আমরাই প্রায় 3.5-4 মাস আমরা ডিলে করেছিলাম। সো থিংস হ্যাভ হ্যাপেন। এবারে কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছেন, সেই পদক্ষেপে যদিও আমাদের ইমিউনিটি ভালো, যদিও আমাদের এক্সপোজার অনেক বেটার, যদিও আমরা অমিক্রন F8-এ 4 মাস আগে এক্সপোজ হয়েছি, তবুও একটু সাবধান হলে পরে, ইনডোর মাস্কিং হলে পরে, পার্ক স্ট্রিটে উৎসব হোক, ক্রিসমাস নিউ ইয়ার আমরা সেলিব্রেট করি, কিন্তু তা বলে একটা 2 কিলোমিটার রাস্তার মধ্যে 20 লক্ষ মানুষকে ঠুসে দেওয়ার কোনো রকম জাস্টিফিকেশন নেই। তাই আমাদের আনন্দের মধ্যে, আমাদের চলাচলের মধ্যে একটা সাবধানতা থাকুক, একটা পরিমার্জিত পরিমিতি বোধ থাকুক, দ্যার ইজ নো রিজন ফর প্যানিক, কিন্তু যেটাকে আমরা এন্ডেমিক স্টেট বলি, এই এন্ডেমিক স্টেটেও যেমন আমরা প্রতি বছর ডেঙ্গি দেখছি না, আমরা তো দেখছি, তা বলে কি ডেঙ্গি হলে পরে অসুবিধে হচ্ছে, আমাদের অসুস্থ মানুষ দেখতে খারাপ লাগছে, আমরা কি ম্যালেরিয়া দেখছি না, আমাদের মধ্যে টিউবারকুলোসিস নেই, নিশ্চয়ই আছে, মাঝে মধ্যে তাকে হয়তো সে উস্কানি দেওয়া হবে এবং সে একটু একটু নিজের আবার পরিক্রমটা দেখাবার চেষ্টা করবে, প্যানিকের কোনো কারণ নেই।
আমরা সাবধান হই, আমরা বারদুয়েক হোঁচট খেয়েছি, আমরা আর কোন রকম চান্স নিতে চাই না। দের ইজ নো পসিবিলিটি ফর লকডাউন, দের ইজ নো পসিবিলিটি ফর এনি এডুকেশনাল ক্লোজার।